কতগুলো ভারতীয় কুত্তা বাচ্চাকে মহাসচিব বানাইছে, সিনিয়র নেতা বানাইছে, বানাইয়া নিজে কতগুলো চারপাশে রয়্যাল কুত্তা বাচ্চাদের পাশে বসাই ইফতার করে আর বলে আমি ভুল সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। সাদ্দাম বুয়েটে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করবে, এখন ও ছাত্র ছাত্রত্ব আর কি বোঝে? ও সাতবার ফেল করে ছয় বছরে পাশ করে, আমার কথা ও ছাত্র কি বোঝে? ওকে ছাত্র, ও তো একটা গুন্ডা। দর্শক, একটি দুঃসংবাদ, রেমিটেন্সে হোঁচট মার্চে এলো ফেব্রুয়ারির চেয়ে কম। এটি অত্যন্ত একটা অস্বাভাবিক খবর। কেন অস্বাভাবিক? এটি যেভাবে চলছে তাতে করে পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ হলো, যারা এই রাজনীতিবিদ, দুর্নীতিবাজ রাজনীতিবিদ, ধড়িবাজ রাজনীতিবিদ, পুলিশকে লাঠি হিসেবে ব্যবহার করে, পুলিশের মাধ্যমে নিজেদের স্বার্থ সিদ্ধি করে, তাদের কারণেই কিন্তু আজকে পুলিশের এই দুরবস্থা সৃষ্টি হয়েছে। দর্শক, এবার বিএনপিকে উদ্দেশ্য করে একই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলো জ্যাকব মিল্টন। আপনারা কিন্তু সকলেই জানেন জ্যাকব মিল্টন বিএনপির একজন বড় নেতাকর্মী, তিনি অন্য দেশে থেকেও সর্বদা বিএনপির পক্ষে কথা বলে থাকেন। কিন্তু হঠাৎ করে তার এমন কি হলো যে তিনি এমন তথ্য প্রকাশ করলেন বিএনপিকে উদ্দেশ্য করে? এমনকি বিএনপির বিভিন্ন নেতাকর্মীদেরকে রয়ের এজেন্ট হিসেবেও তিনি চিহ্নিত করেছেন এবং তাদেরকে গালিগালাজ করেছেন। তো বিএনপির মধ্যে এমন কোন কোন নেতাকর্মী রয়েছে যারা ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে, তাদের নাম তিনি প্রকাশ করে দিয়েছেন এবং কেন তারা ভারতের দাসত্ব করছে তাও তিনি বলে দিয়েছেন। তো প্রিয় দর্শক, সামনেই আপনারা সেই তথ্যগুলো জানতে পারবেন। আপনি যদি বিএনপির নেতাকর্মী হয়ে থাকেন তাহলে আজকের নিউজটি আপনি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে সাথে আপনারা আরও একটি চাঞ্চল্যকর তথ্য জানতে চলেছেন। আপনারা সকলেই ইতিমধ্যেই বুয়েট সম্পর্কে অবগত রয়েছেন। তো বুয়েটে যে ছাত্র রাজনীতি আবারও চালু হয়েছে এ সম্পর্কেও জানেন। কিন্তু এই ছাত্র রাজনীতি চালু হওয়ার পিছনে একটি বড় অবদান কিন্তু রয়েছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের। কিন্তু এই সাদ্দাম হোসেনকে উদ্দেশ্য করেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান। তো প্রিয় দর্শক, তিনি যা বলেছেন তার কিছুটা অংশবিশেষ আমি আপনাদের ভিডিও শুরুতেও দেখিয়েছি। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে সাথে আপনারা আরও একটি দুঃসংবাদ জানতে চলেছেন। রেমিটেন্সের ভরা মৌসুমে হঠাৎ রেমিটেন্সের ধস। প্রিয় দর্শক, আপনারা কিন্তু এই বিষয় নিয়ে অবগত রয়েছেন যে প্রতি বছর যখন দুইটা ঈদ আসে তখন বিদেশ থেকে বাংলাদেশের জন্য অত্যধিক অর্থ পাঠানো হয়। যারা বিদেশে কাজ করে তারা তাদের পরিবারকে বেশি অর্থ তখন পাঠায়। তো প্রিয় দর্শক, সেই সময় এসেও এই মুহূর্তে দেখা যাচ্ছে রেমিটেন্সের ধস। তো প্রিয় দর্শক, এর ফলস্বরূপ রাজনীতিতে কতটুকু প্রভাব পড়তে পারে এবং দেশ কতটুকু ক্ষতির সম্মুখীন হতে পারে তাও জানতে পারবেন। এমনকি প্রিয় দর্শক, জানতে পারবেন আইজি বেনজিরের ঘটনায় নতুন বর। প্রিয় দর্শক, আপনারা এই বিষয় নিয়ে কিন্তু সকলেই অবগত রয়েছেন যে আইজি বেনজিরকে উদ্দেশ্য করে তার সকল গোপন রহস্য ফাঁস করে দিয়েছে বসুন্ধরা গ্রুপ বা একটি নিউজ পোর্টাল। তো প্রিয় দর্শক, তারা কী কারণে এটি প্রকাশ করেছে আপনারা তাও জানেন। কিন্তু হঠাৎ করে এখন এই আইজি পোস্ট বা এই আইজি পদটাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে একটা ধোয়াশা। এবং এই যে একদল আরেক দলকে উদ্দেশ্য করে নানান ধরনের কাদা ছড়াছড়ি করছে বা একজন আরেকজনকে ফাঁসানোর চেষ্টা করছে, এর ফলস্বরূপ কী হতে পারে এই বিষয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে গোলাম মাওলারনি। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। হাউ মেনি মিস্টেক বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ইজ গোইং টু অ্যাস্ক টু অ্যাকোমোডেট, হাউ মেনি মিস্টেক দে হ্যাভ ডান। কতগুলো ভারতীয় তার বাচ্চাকে মহাসচিব বানাইছে, সিনিয়র নেতা বানাইছে, বানাইয়া নিজে কতগুলো চারপাশে রয়্যাল কুত্তা বাচ্চাদের পাশে বসাই ইফতার করে আর বলে আমি ভুল সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। ফখরুদ্দিন ময়নউদ্দিনের থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বিএনপি কুড নট মেক ওয়ান রাইট ডিসিশন হোয়েন ইট কামস টু দ্য ইলেকশন। এখন আরো একটা কথা আছে, আমি বোধহয় বলদ, আমি এজন্য বলদ, আমি চিন্তা করছি বিএনপি ভুল সিদ্ধান্ত নিয়েছে। হু নোজ, পাশের বদনাম রটনাকারীরা এবং আওয়ামী লীগের লোকজন মাত্র রাস্তাঘাটে বলে বেড়াইছে তারেক রহমানকে আমরা কয়েকশো মিলিয়ন ডলার দিছি, এই জন্য তারেক রহমান চুপ, বিএনপি চুপ, সেও ঝোল রুটি খাইয়া লন্ডনে বাইচা আছে। এই ধরনের তো রটনা বাজারে আছে। আমি প্রতিবাদ করলে কাজ হবে কি? সাকিব প্রতিবাদ করলে কাজ হবে কি? কিন্তু এই কথাগুলো তো মার্কেটে। বিএনপি যদি সিদ্ধান্ত নিয়ে থাকে বামপন্থী জনসমর্থনহীন কয়েকটা রাজনৈতিক দলের কথায় জামাতকে দূরে সরিয়ে থাকে, এর চেয়ে লজ্জাস্কর কোনো কিছু নয়। জামাত ইসলামী যত বামপন্থী যতগুলো লোক যারা বিএনপিকে বলেছে যে জামাতের সাথে আন্দোলন করলে আমরা নাই, তাদের পুরা বামপন্থী দলগুলোকে একত্র করলে
যেই জনসংখ্যা হবে ছাত্র শিবিরের জনসংখ্যা তার চাইতে অনেক বেশি, ছাত্র শিবিরের সাংগঠনিক ক্ষমতা তার চেয়ে হাজার গুণ বেশি। সাকিব আমি কি ভুল বলছি? বামপন্থী যে যতগুলো দল বাংলাদেশে আছে প্রত্যেকটা দলকে একত্র করেন, তাদের চেয়ে ছাত্র শিবিরের শক্তি বেশি। জামাত ইসলাম তো অনেক পরের কথা, অনেক বিশাল ব্যাপার জামাত। ছাত্র শিবিরের যে যোগ্যতা আছে, ছাত্র শিবিরের যে সাংগঠনিক ক্যাপাসিটি আছে, ছাত্র শিবিরের যে মনোবল আছে, ছাত্র শিবিরের যে দূরদর্শিতা আছে, বামপন্থী এইসব লেস কাটা কুত্তাদের কিচ্ছু নাই। তাদের কথায় জামাতকে বাদ দিয়া তারা বামপন্থীদের নিয়ে রাজনীতি করতে গেছে। সিদ্ধান্ত কে নিছে? মির্জা ফাকিং আব্বাস, আবার মহাসচিব আমির খসরু মাহমুদ, সামাল বায়। হাউএভার, আমি একটা জিনিস জানি, ডক্টর শফিক রেহমানকে কনগ্রাচুলেশন, আল্লাহ ওনাকে সুস্থ অবস্থায় হাজত থেকে বের করে এনেছে, ঠিক আছে। জামাতের প্রত্যেকটা নেতাকে, বড় নে প্রত্যেক নেতা বলতে বর্ষিয়ান, পাঁচ ছয় জন নেতাকে খুন করা হয়েছে, দেলোয়ার হোসেন সাইদিকে খুন করা হয়েছে। এই জন্য ডক্টর শফিক রহমান যেদিন, ডক্টর শফিকুর রহমান যেদিন হাজত থেকে বের হয়েছে, আমি অনেক দোয়া করেছি, অনেক খুশি হয়েছি যে ভদ্রলোক জীবিত অবস্থায় ওখান থেকে বেরিয়ে এসছে। এবং এটাই দূরদর্শী একজন নেতার মন্তব্য, যে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এখন ছোটোখাটো ভুল বোঝাবুঝি এগুলো সব বাদ দিয়ে আমরা বিএনপির সাথে, যে কোনো রাজনৈতিক দলের সাথে সরকার বিরোধী আন্দোলনে আমরা থাকবো এবং শরিক হব। আমি ডক্টর শফিকুর রহমানের কথাকে অবশ্যই বিশ্বাস করি, জামাত ইসলামের এই সিদ্ধান্তকে অবশ্যই আমি বিশ্বাস করি এবং শ্রদ্ধা করি। একটা কারণে, জামাত কোনো মোনাফিক দল না, জামাত কোনো বেইমানের দল না, জামাত ভারতীয় হালুয়া রুটি খাওয়ার দল না, জামাত বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে, বাংলাদেশের দেশপ্রেমিক একটি রাজনৈতিক দল। এবং এই দলটাকে আমি অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি, এবং এই দলটি যদি বলে বিএনপির সাথে একত্র হয়ে আন্দোলন করবে, ওই আন্দোলন যদি সফল না হয় এর দায়ভার বিএনপির। জামাত এবং বিএনপি যদি একত্রে আন্দোলন করে এবং ওই আন্দোলন যদি সফল না হয়, এই ব্যর্থতা এবং এর দায়ভার বিএনপির উপরে যাবে। কারণ বিএনপি এখন হচ্ছে ভারতীয় বেইমান এবং মুনাফিকদের আড্ডাখানা, বিএনপি হচ্ছে ভারতীয়দের জৌলসখানা, যেখানে বিএনপিকে যে কোনোভাবে নাড়াচাড়া করে থাপ্পড় চোপাড় দিয়ে বাইরে ফেলে দেওয়া যায়, সেটা হচ্ছে এখন বিএনপি। আমি তারেক রহমানকে অসম্মান করতে চাই না, কিন্তু অনেকেই একটা কথা বলে, মানে আমি দুষ্ট লোকদের কথাবার্তা, বাইরে যে রিউমারগুলো, তারা বলে বিএনপির প্রতি আপনার নাকি কোনো নিয়ন্ত্রণ নাই, যেটা আমি বিশ্বাস করি না এবং আমি বিশ্বাস করতেও চাই না। সবাই বলে যে আপনার যোগ্যতা নাই বিএনপিকে নেতৃত্ব দেওয়ার, আমি কথাটাকে আদৌ বিশ্বাস করি না। এবং এই কথাটা আমি এমনভাবে বলবো যে এই সাবজেক্টগুলো জাস্ট আলোচনারও বিষয় না, কিন্তু আপনি তারেক রহমান, জিয়া রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, আপনি ডক্টর ইউনুস প্রশ্নে আপনি এখন পর্যন্ত একটা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন। ছাত্রলীগ রাতের অন্ধকারে বুয়েটে ঢুকে, চোরের মতো ঢুকে সেখানে রাজনীতি করতে চাই। বুয়েটকে জয় বাংলা স্লোগানের জায়গা বানানো যাবে না, কারণ এই জয় বাংলা বইলা আবরার ফাহাদকে হত্যা করেছে। সাদ্দাম বুয়েটে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করবে, এখন ও ছাত্র ছাত্রত্ব আর কি বোঝে? ও সাতবার ফেল করে ছয় বছরে পাশ করে, আমার কথা ও ছাত্র কি বোঝে? ও কি ছাত্র? ও তো একটা গুন্ডা। বুয়েটে ও কি করতে চায়? বুয়েটে ছাত্র রাজনীতি কেন? আপনি গণভোট করেন, বাংলাদেশের সমস্ত নাগরিক বলবে যে বুয়েটের মতো জায়গায় ছাত্র রাজনীতির প্রয়োজন নাই। আমাদের বুয়েটের শিক্ষার্থীরা সদ্য আন্তর্জাতিক বিভিন্ন আইটি ফার্মে ঢুকছে, আপনারা জানেন, এতদিন ঢুকতে পারে নাই, এখন ঢুকছে। এতদিন ঢুকতে পারেনি কেন, এখন ঢুকতে পারছে কেন? এখন ছাত্ররা সেই মেধা অর্জন করছে, যেহেতু তাদেরকে বিভিন্ন মিছিল মিটিংয়ে বাধ্য করা হয় না। বুয়েটে ছাত্রলীগ ছাত্র রাজনীতি ঢুকাতে চায় কেন? বুয়েটের শিক্ষার্থীদেরকে মিছিল করাবে, হ্যাঁ, জয় বাংলা স্লোগান দেবে? বুয়েটকে জয় বাংলা স্লোগানের জায়গা বানানো যাবে না, কারণ এই জয় বাংলা বইলা আবরার ফাহাদকে হত্যা করেছে। যেই জয় বাংলা বলে আবরার ফাহাদকে ছাত্রলীগ হত্যা করেছে, সেই জয় বাংলা স্লোগান বুয়েটে হবে না। ওই জয় বাংলা স্লোগান বুয়েটে হতে পারত যেই জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু ওইটা ওই জায়গায় নাই। এখন জয় বাংলা বলে মানুষের মাথায় বাড়ি দেয়, জয় বাংলা বলে পিটায় পিটায় মানুষ হত্যা করে। সুতরাং এই বাংলাদেশের নাগরিকদেরকে জিজ্ঞাসা করেন, বুয়েটের ভিসি বলছে না ছাত্র রাজনীতি চলবে কি না, সেটা ছাত্ররা নির্ধারণ করবে। তাহলে ছাত্রদের মধ্যে এখানে ভোট আয়োজন হোক যে বুয়েট ছাত্র রাজনীতি চায় কি চায় না। কিছু গুন্ডা রাতের অন্ধকারে কেন বুয়েটে ঢুকেছে? রাতের অন্ধকারে কে ঢোকে? চোর ঢোকে। চোর যেরকম 2014-18 সালে 2024 সালে রাতের অন্ধকারে ভোট চুরি করেছে, ওইরকম ছাত্রলীগ রাতের অন্ধকারে বুয়েটে ঢুকে, চোরের মতো ঢুকে সেখানে রাজনীতি করতে চায়। বুয়েটের ছাত্ররা মনে প্রাণে ছাত্রলীগকে ঘৃণা করে, কারণ তারা বাংলাদেশ বিরোধী কাজ করেছে, ভারতের বিরুদ্ধে বলাই আবরার ফাহাদকে হত্যা করেছে। ভারত কি ছাত্রলীগের মামার বাড়ি? ভারত কি ছাত্রলীগের বাপের বাড়ি, নানার বাড়ি? ভারতের বিরুদ্ধে বললে বুয়েট ছাত্রলীগের লাগে কেন? আমার প্রশ্ন, বুয়েটে ছাত্রলীগ কোনোদিন
মাথা মাথা ধরে দাঁড়াতে পারবে না কোনো দিন না। বুয়েটের কোনো ছাত্র এদেরকে গ্রহণ করবে না। এখানে ছাত্রলীগ কী করতে চায়? গেস্টরুম নির্যাতন করতে চায়, হলে হলে সিট ভাগাভাগি করতে চায়, ব্যবসা করতে চায়। ছাত্রলীগের বুয়েটের মতো জায়গায় কাজ কী? ছাত্রলীগের কোন উদ্যোগের মাধ্যমে বুয়েটের কল্যাণ হওয়ার সম্ভাবনা রয়েছে? আমার প্রশ্ন, ওই মাসে মাসে এই বার্ষিকী ওই বার্ষিকী মুজিবরে ফুল দিতে হবে, এখানে ফুল দিতে হবে, ওখানে ফুল দিতে হবে, বুয়েটের শিক্ষার্থীরা মুজিবের পায়ে ফুল দিয়ে মুজিবরে ডুবাই দিবে, তারপরে ছাত্রলীগ নামের একটা রাজনীতি সেখানে দরকার নাই। কারণ এই সংগঠন কোনো সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ করে না, এখানে সব ইতর অভদ্র চোরগুলো করে, সিট ভাগাভাগি, আসন বাণিজ্য, ভর্তি বাণিজ্য। এছাড়া ছাত্রলীগ নামের সংগঠনের বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কার্যক্রম নাই। বিভিন্ন জায়গায় শিক্ষক নিয়োগ হবে, সেখানে গিয়ে ভাগ বসায় ছাত্রলীগ থেকে নিয়োগ দিবে। তোরা বেটা মাল খায়া উল্টা হয়ে পড়ে থাকোস, তোরা শিক্ষক হয়ে কী করবি? শিক্ষক হতে হলে যে মেধা লাগবে সেটা কি তোদের আছে? তাহলে তোদের সেই মেধা না থাকলে তোরা কেন শিক্ষক হতে চাস? আমার প্রশ্ন, সারা বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এই ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষক হওয়ার জন্য চেষ্টা করছে, অথচ ওরা পড়ালেখা পারে না। আমার বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, এক ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসে সে বলে, আমি তো তোমাদের মতোই ছাত্র ছিলাম, এখানে আসছি শিখতে, তো তুমি চলো আমরা একসঙ্গে শিখি। বই খুলছে, সে বই দেখে রিডিং করতে পারে না। তো ছাত্রলীগের হলো এই অবস্থা, তারা বই দেখে রিডিং করতে পারে না। আর ছাত্রলীগ তার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আসছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, সে আসে প্রতিদিন একই গল্প শোনায়, থ্রি ইডিয়টস সিনেমার গল্প শোনায় প্রতিদিন, যে কী এক ঘোড়া দেখছে এই ঘোড়ার গল্প শোনায়। আর স্মল বিজনেস মানে সৈকতের দোকান, আর লার্জ বিজনেস মানে বসুন্ধরা গ্রুপ। এই বসুন্ধরা গ্রুপ আর সৈকতের চায়ের দোকান, এছাড়া তার মাথার মধ্যে বিজনেসের কোনো আইডিয়া এবং বিজনেসের কোনো শিক্ষা নাই। এরা আমাদেরকে আসছে শিক্ষা, আমাদেরকে শেখাতে আসছে। আমার কথা সকল বিশ্ববিদ্যালয় থেকে, ছাত্রলীগ নামের কুলাঙ্গা যারা শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে, যখন এই সরকারের পতন হবে এদেরকে বাদ দিতে হবে, এই সকল বিশ্ববিদ্যালয়গুলোকে মানে কলঙ্কমুক্ত করতে হবে। বুয়েতে ছাত্রলীগের কোনো কাজ নাই এবং ছাত্রদেরকে প্রতিহত করতে হবে এই ছাত্রলীগকে। যদি প্রতিহত করতে না পারে তাহলে তাদের উপরে, তাদেরকে সামনে যে কী মানে ভোগ করবে এটা। ওবাদুল কাদের বলছে যে জঙ্গি কার্যক্রম, ভিতরে জঙ্গি। যতদিন ছাত্রলীগ ছিল না বুয়েট শান্তিতে ছিল, এবং যখন ছাত্রলীগ আছে তখন মানুষ মরে, মানুষকে মেরে ফেলা হয়। তাহলে জঙ্গি কে? জঙ্গি হলো ওবাদুল কাদের, জঙ্গি হলো হাসিনার সংগঠন ছাত্রলীগ, জঙ্গি হলো আওয়ামী লীগ, জঙ্গি হলো যুবলীগ। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের, সকল শিক্ষা প্রতিষ্ঠানের মনের আশা, প্রাণের আশা তারা কলেজে থেকে প্রত্যাশা করে, অন্তর থেকে প্রত্যাশা করে, ছাত্রলীগ মুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান। দর্শক, একটি দুঃসংবাদ, রেমিটেন্সে হোঁচট মার্চে এলো ফেব্রুয়ারি চেয়ে কম। এটি অত্যন্ত একটা অস্বাভাবিক খবর। কেন অস্বাভাবিক? ঈদের আগে রেমিটেন্স প্রবাহ বাড়ে, বলা যায় যে রেমিটেন্সের মৌসুম হচ্ছে এই ঈদের সময়টা, দুই ঈদ। কিন্তু আমরা প্রধান যেই আমাদের ঈদটা সেটা হচ্ছে এই রোজার ঈদ, সেই ঈদেই আমরা মার খেলাম। এটি কেন ঘটলো এটার অনেক বিশ্লেষণ হয়তো গবেষকরা দেবেন, কিন্তু বাস্তবতা হলো যে আমরা কম রেমিটেন্স পেলাম। এবং কম রেমিটেন্স পাওয়া মানে হচ্ছে এটা একটা অশনি সংকেত। এটা শুধুমাত্র মার্চ মাসের জন্য অশনি সংকেত না, এটা পুরো রেমিটেন্সের উপর অশনি সংকেত, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে অশনি সংকেত, আমাদের যে প্রবাসী আয় তার উপরে একটা অশনি সংকেত আসলো। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তখনই মানে জোরদার হয় যখন রপ্তানি আয় এবং প্রবাসী আয় বাড়তে থাকে, এবং এই দুটি হচ্ছে বৈদেশিক মুদ্রা আসার আমাদের প্রধান দুটি পথ। সেই পথের একটি অন্যতম পথ রেমিটেন্স প্রবাহটা কমে গেল, যেটা কল্পনাই করা যায় না। তার মানে এবারের কি ঈদ মৌসুমে আমাদের প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠাচ্ছেন না? অবশ্যই মানে পাঠাচ্ছেন, কিন্তু সেটি হচ্ছে তারা হুন্ডিটা বেছে নিয়েছে। কেন হুন্ডিটা বেছে নিয়েছে? একটাই কারণ, দ্রুত সময়ের মধ্যে তার স্বজনের কাছে, নিকটজনের কাছে টাকা পৌঁছে যাচ্ছে, আবার ব্যাংকের থেকে রেটটা বেশি। ব্যাংকের লাইন ধরে দাঁড়িয়ে তাকে যে হ্যাসেলটা পোহাতে হয় হুন্ডিতে, সে খুবই দ্রুত সেটা পাঠাতে পারে। আরেকটি কারণ হলো যে বহু প্রবাসীর বৈধতা নেই, সে তার কাজের বৈধতা নেই, সেটি না থাকার কারণে যেহেতু বৈধতা নেই সে ব্যাংকের মাধ্যমে বৈধ পথে পাঠাতেও পারে না, ফলে হুন্ডি তার একমাত্র উপায়। কিন্তু ঘটনা হলো টাকা তো পাচ্ছে আত্মীয় স্বজনরা বা তার নিকটজন পরিবারের পরিজনরা, কিন্তু দেশ তো পাচ্ছে না, দেশ তো বঞ্চিত হচ্ছে। আর এটা যখন বঞ্চিত হচ্ছে মানে হচ্ছে আমাদের যেই বৈদেশিক মুদ্রার রিজার্ভটা যেটা কমে গেছে ইতিমধ্যে, সেটি এর উপরে আরও নেতিবাচক প্রভাব পড়ে। তারপরে ডলারের যে উত্থান পতন সেটি আর ঠিক হয় না, তারপরে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম যে বেড়ে যাচ্ছে সেটাও আর নিয়ন্ত্রণে আসে না। শুধুমাত্র বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ এবং তার যে প্রবাহটা যদি বাড়তে না থাকে, তো সেই জায়গায় আমরা ধরা খেলাম। দর্শক, মার্চ মাসে বৈধ পথে $1.99 বিলিয়ন রেমিটেন্স এসেছে দেশে, প্রতি $1 সমান $110 ধরে দেশীয় মুদ্রায় যা প্রায় $21,965। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চে আসা প্রবাসী আয় তার আগের মাস ফেব্রুয়ারি থেকে $16,77,00,000 বা $7.74 কম। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রবাসী আয় ছিল $216,45,00,000। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মার্চে বৈধ চ্যানেলের মাধ্যমে $199,68,50,000 এসেছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $26,17,70,000 বা $2,879 কোটি।
বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে, কৃষি ব্যাংকের মাধ্যমে 3,52,07,000 মার্কিন ডলার বা $387 কোটি বেশি এসেছে। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $169,17,00,000 বা $18,590 কোটি, $81,10,000 মার্কিন ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মধ্যে। প্রতি বছরই ঈদের আগে রমজান মাসে স্বাভাবিকের তুলনায় রেমিটেন্স বা প্রবাসী আয় বেড়ে যায়, কিন্তু এবার উল্টো চিত্র, কমে গেছে রেমিটেন্স প্রবাহ। দর্শক টেনশনটা বোঝেন, যদি ঈদের সময় এই পরিস্থিতি হয় তাহলে ঈদের পরের মাসগুলো কি হবে? তার মানে যথেষ্ট পরিমাণ একটা চাপের মধ্যে পড়লো সরকার, শুধু সরকার বলবো না দেশ পড়লো। ফলে এই হুন্ডির বিপরীতে কিভাবে সহজভাবে, হুন্ডির মতন করে সহজলভ্য করে কিভাবে টাকাটা দেশে আনা যায়, সেই চিন্তাটা যদি সরকার যদি তার বাস্তবায়নটা যদি না ঘটাতে পারে তাহলে বিপদ সামনে আরো ত্বরান্বিত হবে বলে অনেকে মনে করতে পারেন। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি প্রিয় দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। সবশেষে জানাবেন আপনি ঠিক কোন দলের নেতাকর্মী হয়ে আজকের এই ভিডিওটি দেখেছেন। তো প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।